একাধিক স্বামী ও একাধিক প্রেমিক নিয়ে তো সবসময় কথাক্ষের শিকার হন অভিনেত্রী। তারা এরকম ভুলভাল স্টোরি বানায়, যেমন তেমন করে একটা বানিয়ে দিলাম। এবার সম্মাননা পেয়েও এর ব্যতিক্রম হলো না, আবারও ট্রোলের শিকার হলেন শ্রাবন্তী। টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ক্যারিয়ারে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বর্তমানে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। তবে গতানুগতিক বাণিজ্যিক ধারা সিনেমা থেকে বেরিয়ে খানিকটা গল্পভিত্তিক সিনেমায় মনোযোগী হয়েছেন এই অভিনেত্রী। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সোমবার উত্তম কুমারের জন্মদিনে তাকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে উপস্থিত ছিলেন টলি তারকারাও। এদিন পাঁচ অভিনেতার হাতে তুলে দেয়া হয় মহানায়ক সম্মান, যেখানে শ্রাবন্তী ছাড়াও নাম রয়েছে শুভশ্রী গাঙ্গুলী, কোয়েল মল্লিক, সায়ন্তিকা ব্যানার্জি ও অঙ্কুশ হাজরা। সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, অধ্যাবসায়ের দাম, বাংলা চলচ্চিত্র শিল্পে আমার অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, আমাদের প্রিয় দিদির কাছ থেকে লোভনীয় মহানায়ক পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত এবং উচ্ছ্বসিত। এভারগ্রিন ম্যাটিনি আইডল শ্রী উত্তম কুমারের স্মরণে ধন্যবাদ ঈশ্বর, শুভেচ্ছা জানাচ্ছে তারকা থেকে শুরু করে তার অনুরাগীরা। তবে তার রাজনৈতিক কেরিয়ার ও ব্যক্তিগত জীবনকে টেনে এনে একাংশ ছাড়লেন না কথাক্ষ করার সুযোগ। একজন লিখলেন, প্রথম বর বদল তারপর দল বদল। আরেকজন লিখলেন, গতবার বিধানসভা ভোটের আগে তুমি মমতার নামে আর মমতা তোমার নামে কি কি কথা বলেছিল মনে আছে তোমার? 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। ওই সময় মমতাকে উদ্দেশ্য করে এক টুইটে শ্রাবন্তী লিখেছিলেন, যাদের মাথা গোজার কোনো ঠাঁই নেই তাদের কাছে ট্যাব কেনা বিলাসিতা নয় কি? আম্ফানের ঝড়ে উড়ে গেছে চাল, কেন্দ্র থেকে ক্ষতিপূরণ এলেও তা পৌঁছায়নি ক্ষতিগ্রস্তদের হাতে, এটাই পিসির উন্নয়ন। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী, কিন্তু তৃণমূল প্রার্থী পার্থ চ্যাটার্জির কাছে 50,000-এর বেশি ভোটে পরাজিত হন শ্রাবন্তী। পরে এক টুইটে বিজেপি ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী।